আসসালামু আলাইকুম বন্ধুরা, চলে এলাম একটি নতুন ভিডিও নিয়ে। টাইটেল এবং থাম্বনেল দেখে অবশ্যই বুঝতে পেরেছেন আজকে ভিডিওটি কী টপিক। সো অনেকদিন পর প্রায় চোদ্দো থেকে পনেরো দিন পর একটি নতুন ভিডিও নিয়ে এসেছি। সেই ভিডিওটা হচ্ছে লিজেন্ড নেটওয়ার্কের পেমেন্ট গ্রুপের অথবা পেমেন্ট আপডেট নিয়ে। অনেকে লিজেন্ড নেটওয়ার্ক অ্যাপ্লিকেশনে কাজ করেছেন কিন্তু এক টাকাও এখন পর্যন্ত পেমেন্ট পাননি। কোম্পানি বিভিন্নভাবে বলেছে যে আপনাদের পেমেন্টটা করবে, বাট পেমেন্টটা তারা করেনি। সো আজকে ভিডিওতে দেখাবো কিছু একটা টার্মস অ্যান্ড কন্ডিশন এবং রুলসগুলো মেনটেন করলে আপনি অবশ্যই এই মাসের মধ্যে পেমেন্টটা পাবেন। সো এটা লিজেন্ড নেটওয়ার্ক অ্যাপ্লিকেশনের নতুন একটা আপডেট। যারা রেফার করেছেন এবং যারা সাইন আপ বোনাস পেয়েছিলেন সকল পেমেন্টগুলো এই মাসের মধ্যেই পাবেন। তার জন্য অবশ্যই আপনাকে ছোট্ট একটি কাজ করতে হবে। ছোট্ট একটি কাজ করার জন্য অবশ্যই আপনাকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে। আর ভিডিওটা বেশি একটা লং হবে না, একদম ছোট্ট একটা ভিডিও হবে। সো ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে সম্পূর্ণ দেখবেন। আমি যেভাবে আজকে ভিডিওতে যেভাবে কাজগুলো দেখাবো সেভাবে কাজগুলো করবেন। সো এর আগের একটি ভিডিওতে আমি দেখিয়েছিলাম যে আমার লিজেন্ড নেটওয়ার্ক অ্যাপ্লিকেশনে 6.8 LGX টোকেনটা দিয়েছিল। সো এই LGX টোকেনের পেমেন্টটা আমি দেখিয়েছিলাম, অনেকে হয়তো বা পেমেন্টটা পেয়েছেন, অনেকে বা পাননি। কিন্তু আমি অলরেডি পেমেন্টটা পেয়েছিলাম, দেন আমি আপনাদের পেমেন্ট প্রুফ নিয়ে আপডেট দিয়েছিলাম। সো সেটা এখন কিন্তু আমার অ্যাকাউন্টে নেই। সো নতুন আপডেটের জন্য এই টোকেনটা আমার অ্যাকাউন্ট থেকে হারিয়ে গিয়েছে। সো এই টোকেনটা আমি কীভাবে ব্যাক পাবো এবং কীভাবে আমি আমার ফুল পেমেন্টটা পাবো সেই আপডেটটা এখন দেখাবো। সো তার জন্য অবশ্যই আপনি সরাসরি প্লে স্টোরে চলে যাবেন। প্লে স্টোরে চলে গিয়ে আপনি লিজেন্ড নেটওয়ার্ক যে অ্যাপ্লিকেশনটি রয়েছে সেই অ্যাপ্লিকেশনটি অবশ্যই আপডেট দিয়ে নেবেন। আর যারা আনইনস্টল করে ফেলেছিলেন তারা নতুন করে ইনস্টল দেবেন। ইনস্টল করে দিয়ে আপনি জিমেল এবং পাসওয়ার্ড দিয়ে অ্যাকাউন্টটি লগ ইন করে নেবেন। লগ ইন করে নেওয়ার পর আপনার মোবাইলে লিজেন্ড নেটওয়ার্ক অ্যাপ্লিকেশনটির নতুন ভার্সন চলে আসবে, তখনই আপনি এই কাজগুলো ফিল আপ করতে পারবেন। সো জাস্ট আপনাকে একটা ওয়ালেট ক্রিয়েট করতে হবে। সেই ওয়ালেটটা কীভাবে ক্রিয়েট করবেন সেটা আমি দেখিয়ে দিচ্ছি। সো বন্ধুরা, ওয়ালেটটা ক্রিয়েট করার জন্য আপনি সরাসরি যখন অ্যাপ্লিকেশনটি লগ ইন করবেন তখন এরকম একটা পর্যায়ে আসবে। এরকম পর্যায়ে আসার পর আপনি যে নিচে দেখতে পাচ্ছেন ওয়ালেট নামে যে অপশনটি, এই ওয়ালেট নামে অপশনটিতে চলে যাবেন। ওয়ালেট নামে অপশনটিতে যাওয়ার পর আপনাদের এরকম একটি ইন্টারফেস শো করবে। সো এখানে আপনাকে বলবে যে আপনার একটি ওয়ালেট ক্রিয়েট করতে। আপনারা যখন লিজেন্ড নেটওয়ার্ক অ্যাপ্লিকেশনে ফার্স্ট টাইম অ্যাকাউন্ট করেছিলেন তখন আপনাকে একটা ওয়ালেট ক্রিয়েট করতে বলা হয়েছিল। সো ওই ওয়ালেটটা তারা অ্যাকাউন্টটা বাতিল করে দিয়েছে, অর্থাৎ লিজেন্ড নেটওয়ার্ক অ্যাপ্লিকেশন থেকে অ্যাকাউন্টটা আপনার ডিলিট করে দিয়েছে। আপনি নতুন করে সেখানে ওয়ালেটটা ক্রিয়েট করতে হবে। এটাই মূলত হচ্ছে আজকের ভিডিওর মূল টপিক। সো এখানে ওয়ালেট ক্রিয়েট করার জন্য কিছু তো একটা রুলস রয়েছে। রুলসটা আপনাকে অবশ্যই দেখতে হবে এবং মানতে হবে, এবং সঠিক নিয়মে না করলে হয়তো আপনি কিন্তু পেমেন্টই পাবেন না। সো ওয়ালেট ক্রিয়েট করার জন্য আপনি কী করবেন, এই যে ক্রিয়েট নিউ ওয়ালেট এখানে জাস্ট ক্লিক করে দেবেন। সো ক্লিক করে দেওয়ার পর এরকম একটি ইন্টারফেস শো করবে। ইন্টারফেস শো করার পর এখানে একটা টিক দিয়ে টিক দেওয়ার পর এখানে কন্টিনিউতে অ্যানেবল হয়ে যাবে। জাস্ট আপনি কন্টিনিউতে ক্লিক করে দেবেন। সো কন্টিনিউতে ক্লিক করে দেওয়ার পর এরকম একটি ইন্টারফেস শো করবে। এই ইন্টারফেসে আপনাকে কিছু ফ্রেজ দেওয়া হবে। এখানে হচ্ছে কয়টা, 12টা ফ্রেজ রয়েছে। এই ফ্রেজগুলো আপনাকে অবশ্যই মনে রাখতে হবে, নয়তো বা নেক্সট টাইম আপনি যদি অ্যাকাউন্টটা হারিয়ে ফেলেন অথবা আনইনস্টল করে ফেলেন অথবা কোনো কারণে অ্যাকাউন্টের যে ফ্রেজগুলো এই ফ্রেজগুলো ভুলে যান, তাহলে নেক্সট টাইমে আপনি কিন্তু এই অ্যাকাউন্টটা লগ ইন করতে পারবেন না বা ব্যাক পাবেন না। তার জন্য এই ফ্রেজগুলো আপনি কী করবেন, এখানে ক্লিক করে কপি করে হয়তো বা আপনার ফেসবুক অ্যাকাউন্টে প্রাইভেট করে এটা আপলোড করে রাখতে পারেন, নয়তো বা এটা নোটপ্যাডে আপনি রেখে দিতে পারেন, নয়তো বা এটা আপনি কোনো খাতায় লিখে রাখতে পারেন। নেক্সট টাইমে আপনার অ্যাকাউন্টটা ব্যাক পেতে হলে অবশ্যই এই ফেসগুলো প্রয়োজন হবে। সো জাস্ট এখানে স্ক্রিনশটও রেখে দিতে পারেন। এখান থেকে কপিতে ক্লিক করে এটা কপি করে ফেলবেন, কপি করে এটা রেখে দেবেন। আর এখানে আপনাকে এটা ভেরিফাই করতে হবে, অর্থাৎ আপনি ফেসগুলো কপি করেছেন কি না বা আপনার মনে আছে কি না সেটা এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে ভেরিফাই করতে হবে। তার জন্য আপনি এগুলো অবশ্যই খাতায় নোট করে দেন, এক এক করে এটা মিলাতে হবে। জাস্ট এই কন্টিনিউতে ক্লিক করবেন। কন্টিনিউতে ক্লিক করার পর এখানে দেখুন, এখানে আপনাকে কী বলেছে, এখানে বলেছে যে ভেরিফাই সিক্রেট ফ্রেজ। সো আপনার এই আমি কিছুক্ষণ আগে যে বলছি ফ্রেজগুলো আপনাকে ভেরিফাই করতে হবে, তার জন্য এই অপশনটি। সো এখানে ফ্রেজগুলো আপনাকে ভেরিফাই করতে হবে। এখানে ফ্রেজগুলো আপনার উল্টাপুল্টা দেওয়া থাকবে। সো এটা আপনি অবশ্যই এখানে এই যে উল্টাপুল্টা ফ্রেজগুলো দেওয়া থাকবে এই ফ্রেজগুলো আপনাকে সাজিয়ে এখানে লিখতে হবে। সো লিখতে হবে না, অর্থাৎ আপনি যে ফ্রেজটা প্রথম ওইখানে দেখেছেন, অর্থাৎ আগের পেজে এখানে যে ফ্রেজটা প্রথম দেখেছেন সেই প্রথম ফ্রেজটাতে আপনি শুধু চেষ্টাটা ক্লিক করে দেবেন। ক্লিক করে দিলে এখানে প্রথম ফ্রেজটা উঠে যাবে। এভাবে টোটাল আপনাকে 12টা ফ্রেজ এক এক করে মিলাতে হবে। তো এখানে আপনি কী করবেন, সিরিয়াল অনুযায়ী এক এক করে 12টা ফেজ সম্পূর্ণ মিলাবেন। অর্থাৎ আগের পেজে যেটা এক নম্বর পজিশনে ছিল, জাস্ট যেটা এক নম্বরে ছিল সেটাতে আপনি এখানে ক্লিক করে দেবেন। সো সেই ফেজের মধ্যে ক্লিক করলে এক নম্বরটা সিলেক্ট হয়ে যাবে, দেন দুই নম্বরটা তিন নম্বরটা, এভাবে আপনি টোটাল 12টা ফেজ মিলাবেন। মিলানোর পর এখানে দেখবেন যে এখানে ওয়েল ডান নামে একটা অপশন রয়েছে। এই অপশনটি ওয়েল ডান যখন আসবে তখন জাস্ট এই কন্টিনিউ অপশনটা অ্যানেবল হয়ে যাবে। জাস্ট আপনি কন্টিনিউতে ক্লিক করবেন। আরেকটি কথা, এখানে সকল ফ্রেজগুলো আপনার এই ব্লার করা থাকবে, অর্থাৎ ঝাপসা করে দেওয়া হবে যাতে আপনার
ফিসগুলো না দেখতে পারেন তো এটা আমি জাবসা করে দেব তারপর এই যে এরকম একটা অপশন আসবে মানে এইটাই যে এখানে দেখতে পাচ্ছেন অলরেডি দ্য ওয়াইল ডান যে ওয়াইল ডান লেখা আসবে তারপর এই যে কন্টিনিউ এনাবল হয়ে যাবে জাস্ট কন্টিনিউতে ক্লিক করবেন সো কন্টিনিউতে ক্লিক করার পর অ্যাকাউন্টে সাকসেসফুলিভাবে ক্রিয়েট হয়ে যাবে দেন আপনার এখানে লিজন নেটওয়ার্কে যে টোকেনগুলো রয়েছে সব টোকেন অর্থাৎ এখানে কোনো টোকেন থাকবে না আর আপনার অ্যাকাউন্ট এনেবল হয়ে যাবে তারপর আপনাকে একটা ছোট্ট একটি কাজ করতে হবে কাজটা কী কাজটা আমি দেখাচ্ছি কাজটা হচ্ছে যে নিচে যে প্রোফাইল অপশন এই প্রোফাইলে চলে যাবেন প্রোফাইলে যাওয়ার পর সরি আমি দেখাচ্ছি সরি বন্ধু প্রোফাইলে যাবেন না প্রোফাইলে না গিয়ে আমি জাস্ট দেখাচ্ছি সো বন্ধু এখানে সরাসরি এখান থেকে আপনারা সরাসরি যে প্রোফাইল নামে যে অপশন এই প্রোফাইলে চলে যাবেন প্রোফাইল নামে অপশন যাওয়ার পর এখানে যে ক্লেম রিওয়ার্ড নামে যে অপশনটিতে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর সো আপনাদের এরকম একটি অপশন শো করবে এখানে অপশনটিতে এখানে কী করবেন এই যে আপনি এই অ্যাড বাটনে ক্লিক করবেন অ্যাড বাটনে ক্লিক করলে এরকম দুইটি অপশন আসবে এখান থেকে এই যে অ্যাকাউন্ট যে ওয়ান এটা ক্লিক করে দেবেন এইটাতে ক্লিক করে দেওয়ার পর এই যে নিচে দেখতে পাচ্ছেন এই কনফার্ম নামে অপশন এই কনফার্মে ক্লিক করে দেবেন কনফার্মে ক্লিক করলে ওয়ালেটে যাবতীয় সকল কাজ কমপ্লিট হয়ে গেছে এখন শুধু আপনি অ্যাকাউন্টে আর টোকেন পাওয়ার অপেক্ষায় থাকবেন সো সকল কিছু কমপ্লিট হওয়ার পর এখানে আপনি এই যে আপনার যে প্রোফাইল নামে অপশন এখানে দেখবেন যে ভেরিফাই লেখা আছে কিনা যদি এটা ভেরিফাই লেখা থাকে তাহলে আপনি নিশ্চিত থাকতে পারেন যে আপনার অ্যাকাউন্টে যেই টোকেনগুলো রয়েছে এলজেএক্স টোকেন সেই সকল টোকেনগুলো আপনি একটা নির্দিষ্ট টাইমে পাবেন সো এটা কখন পাবেন সেটা সম্বন্ধে এখন বিস্তারিত আলোচনা করছি সো এখানে যে ক্লেম রিওয়ার্ড নামে যে অপশন এই অপশনটিতে ক্লিক করবেন আপনার সকল যাবতীয় ওই সকল কাজগুলো কমপ্লিট হওয়ার পর ক্লেম রিওয়ার্ডে অপশনটিতে ক্লিক করবেন সো এখানে দেখুন ক্লেম রিওয়ার্ডে আসার পর এখানে হচ্ছে আমার কোনো টোকেন নেই আমি দেখাচ্ছি টোকেন অবশ্যই থাকবে এখানে সরি আই থিঙ্ক আমার এখানে নেটওয়ার্কের প্রবলেম সো আমি একটু পরে আসছি বন্ধুরা চলে এসেছে আমার টোটাল টোকেনগুলো এখানে চলে এসেছে এই টোকেনগুলো দেখাচ্ছি এইখানে দেখুন আমার টোটাল টোকেন হচ্ছে 544 এলজেএক্স টোকেন আর টোটাল ক্লেমেবল হচ্ছে 544 এলজেএক্স টোকেন সো এটা আমি এই টোকেনগুলো পেয়েছি এক হচ্ছে সাইন আপের মাধ্যমে 34 টোকেন পেয়েছি অ্যান্ড রেফারেলের মাধ্যমে 510 টোকেন পেয়েছি সো এখান থেকে যদি আমি ক্লেমেবল ক্লিক করি সো এখানে এখন আমি কোনো টোকেনগুলো ক্লেম করতে পারবো না এটা একটা নির্দিষ্ট টাইমের উপর ক্লেম করতে পারবো সো এখানে এই অপশনটিতে ক্লিক করলে এখানে দেখুন টোটাল হচ্ছে 68 এলজেএক্স টোকেন এটা আমি ক্লেম করতে পারবো এখন যদি ক্লেমে ক্লিক করি সো এখানে দেখুন ক্লেমের মধ্যে এখানে কী লিখেছে আপনি যদি এই টোকেনটা ক্লেম করতে চান তাহলে আপনাকে এই মাসে অর্থাৎ 20 জুলাইয়ের পরে আপনাকে এই টোকেনটা ক্লেম করতে হবে অবশ্যই এই মাসের আজকে হচ্ছে কত 8 তারিখ এই মাসের 20 তারিখে অর্থাৎ আর মাত্র 12 দিন পরে আপনি এখান থেকে এলজেএক্স টোকেনগুলো ক্লেম করতে পারবেন আর এখানে ক্লেম করতে পারবেন 68 এলজেএক্স টোকেন সো এখানে প্রতি মাসে মাসে তারা দিবে টোকেনগুলো ক্লেম করার জন্য প্রতি মাসে মাসে অল্প অল্প করে দিবে আপনাকে টোকেন ক্লেম করার জন্য এভাবে আপনি এখানে যে শিডিউলটা দেওয়া থাকবে ওই শিডিউল অনুযায়ী আপনি চেক করবেন যে আগামী মাসের কোন তারিখে আপনাকে কতগুলো টোকেন ক্লেমের তারা সুযোগ দেবে সো এই মাসের যেটা 20 জুলাই 2022 আপনি টোটাল কত 68 এলজেএক্স টোকেন ক্লেম করতে পারবেন সো রেফারেল সহকারে যত টোকেন আছে আস্তে আস্তে আপনাকে সকল টোকেন তারা দেবে ক্লেম করার জন্য সো এটাই হচ্ছে মূলত বিস্তারিত আর এখানে দেখুন এখানে কিন্তু আর্নিংয়ের সুযোগ রয়েছে আপনি টোকেনগুলো কিন্তু আর্নিং করতে পারবেন এখানে অনেকগুলো রিওয়ার্ড অপশন রয়েছে এই অপশনগুলো আপনি যদি ফিল আপ করেন তাহলে এখান থেকে টোকেন আর্নিং করতে পারবেন সো এখানে যাবতীয় সকল অপশন দেখিয়ে দিয়েছি আর আপনাদের যে ডিটেলসগুলো দেখাচ্ছি এই ডিটেলস অনুযায়ী যদি কাজ করেন তাহলে এখান থেকে 100% আপনি পেমেন্ট পাবেন সো যত শীঘ্রই পাবেন এই কাজটি কমপ্লিট করেছিলেন যদি এই কাজটি কমপ্লিট না করে তাহলে হয়তো বা পেমেন্টই পাবেন না সো আশা করি আজকের ভিডিওতে যাবতীয় সকল ডিটেলস বুঝাতে পেরেছি যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে একটি কমেন্ট করে জানিয়ে দেবেন নেক্সট ভিডিওতে অতি শীঘ্রই দেখা হচ্ছে আল্লাহ হাফেজ